हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू जोनिलायर। आमी नीला, नीला हक। আমাদের অজান্তেই আমাদের আশেপাশে তৈরি হতে থাকে অনেক অনেক গল্প। আমাদের কেউ কেউ সেই গল্পগুলোতে বিশ্বাস করি, আর কেউ কেউ সেই গল্পগুলোকে বিশ্বাস করি না। কখনো কখনো আমরা সেসব গল্প জানতে পারি, কখনো জানতে পারি না। আমাদের অজানা সেই গল্পগুলো কখনো কখনো আমাদের কাছে হয়ে ওঠে ভয়ঙ্কর, কখনো কখনো রোমাঞ্চকর। সেসব গল্পেরই একটা গল্প আজ আমি আপনাদেরকে শোনাব। চলে যাচ্ছে আজকের গল্পে। দুপুরবেলা বউ আর তার 7 বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন রমিজ মিয়া। ঠিক তখনই খবর আসে রমিজ মিয়ার চাচা শ্বশুর মারা গেছেন। রমিজ মিয়া খবর শুনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রমিজের শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 কি 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে দিলেন, নিজে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তার তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমেছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছালেন রমিজ মিয়া। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় তাহেরা ওর বাবা রমিজের কাছে বায়না ধরে সেও কবর দিতে যাবে। মেয়ের কথা না করে দিয়ে বললেন রমিজ মিয়া, না, তুমি ছোট মানুষ, সেখানে গিয়ে কী করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবে তো যাবে। অনেক কান্নাকাটি করার পর রমিজ মিয়া তার মেয়েকে নিতে রাজি হলেন। তবে তিনি বললেন সে যেন সব সময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়ে গেল। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভেতর গোরস্থান। গোরস্থানটির চারদিকে কোনো দেয়াল নেই, নেই কোনো সীমানা। গোরস্থানে এসে রমিজ মিয়া তাহেরাকে তার মামার কাছে রেখে বললেন, তুমি এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। তারপর রমিজ মিয়া লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশটিকে মাটি দেয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে ওঠে তাহেরা। তাই মামাকে কিছু না বলেই মাটি দেওয়া দেখবে বলে উপর পাশ দিয়ে কবরের পাশে গিয়ে যেই না উঁকি দেবে, ঠিক তখনই একটা পুরনো কবরের ভেতর ভেঙে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। রমিজ মিয়া তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় নিয়ে যায়। তারপর মেয়েকে আচ্ছা গালাগাল শুরু করে, কেন সে তার কথা শুনল না, কেন সে এমন করল, এসব কথা। তাহেরের গায়ে যে কাদা মাটি লেগেছিল তা ধুয়ে দেন তাহেরার মা। রাত প্রায় 8টা বাজে। খাওয়ার পর রমিজ মিয়া তার বউকে বললেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগল আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল চলে যেও। রমিজের বউ তাকে যেতে বলল। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে বাসায় যাবে বলে আবদার করতে থাকে। সবাই বলে তুমি মায়ের সাথে থাকো, কাল সকালে যেও, কিন্তু সে কথা শোনে না, সে তো বাবার সাথে যাবেই যাবে। অবশেষে রমিজ মিয়া মেয়েকে সাইকেলের পিছনে নিয়ে রওনা হন। বৃষ্টির পানি জমে থাকা কাদাতে রাস্তাটি যেন ভরে উঠেছিল। রমিজ মিয়া আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনেই একটা বড় মেহগনি গাছের বাগান, আর এপাশে দিয়েই চলে গেছে রাস্তাটা। মেহগনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলটার চেন পড়ে যায়। রমিজ মিয়া সাইকেল থেকে নেমে চেনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটি বিড়াল চলে গেল।
রমেশ মিয়া বিষয়টি আমলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝে আসতেই আবার সাইকেলের চেন পড়ে যায়। রমেশ মিয়া আবার সাইকেল থেকে নামে এবং চেনটা তোলার সময় লক্ষ্য করে সেই কালো বিড়ালটা আবারও এসেছে, আর এবার তার খুব পাশ দিয়ে দাগ কেটে চলে গেছে। রাস্তার কাদাতে বিড়ালের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। এবার একটু ঘাবড়ে যান রমেশ মিয়া। তিনি বুঝে যান যে এটা কিছু অস্বাভাবিক, স্বাভাবিক কিছু ঘটছে না। চেনটা ঠিক করে সাইকেলে উঠবে ঠিক তখনই আবার লক্ষ্য করেন প্রচণ্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে, যেন সেখানে এগোতেই পারছেন না তিনি। মেয়েকে এক হাতে ধরে কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানের শেষ প্রান্তে আসতেই একটা মেহগনি গাছের ডালের উপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষের অবয়ব সেখানে বসে আছে, তবে অবয়বটার মাথা নেই। ভয়ে তার কলিজা শুকিয়ে আসে। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে সে প্রচণ্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পেছন থেকে সামনে এনে কোলের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলেন, বললেন, মা তুমি চোখ বন্ধ করে বসে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তারপর রমেশ মিয়া কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন। মেহগনি বাগানটা পেরোতে এখন খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। রমেশ মিয়া সাইকেল নিয়ে মেয়েকে জাপটে ধরে দৌড়াচ্ছেন। ঠিক তখনই দেখতে পান সামনে পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যান তিনি। তবে তাকে যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতে হবে। রমেশ মিয়া আবারও মেয়েকে বললেন, মা আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না। এরপর রমেশ মিয়া লক্ষ্য করলেন লাশটার পাশ দিয়ে সামান্য একটুখানি জায়গা আছে, সেখান দিয়ে সাইকেলটা কোনো রকমে যাওয়া যাবে। রমেশ মিয়া সাইকেল উঠে সেই লাশটা পাশ দিয়ে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতেই প্রচণ্ড পচা পচা গন্ধ পান। মেয়েটা তার গন্ধ পেয়ে বলে, বাবা এটা কিসের গন্ধ? রমেশ মিয়া বলেন, ও কিছু না মা, তুমি চোখ বুঝে চুপচাপ বসে থাকো। রমেশ মিয়া আর একটু সামনে যেতেই পেছন থেকে বউয়ের গলা শুনতে পায়। ডাক শুনে তার মেয়ে বলল, বাবা মা ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। রমেশ মিয়া আবার মেয়েকে বলেন, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না, আমি না বলা অবধি। পেছন থেকে রমেশ মিয়ার স্ত্রী তাকে বারবার ডেকে যাচ্ছিল। রমেশ মিয়ার বারবার মনে হচ্ছিল তার পিছনে ফিরে তাকানো দরকার। এরপরও তিনি পিছনে ফিরে তাকালেন না। এভাবে জোরে জোরে সাইকেল চালাতে চালাতে রমেশ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসলেন। সেখান দিয়ে যেতে যেতে দেখেন পাশের বাঁশবাগানের ভেতরে সেই মাথা কাটা লাশটা হাতের ইশারায় কাছে ডাকছে তাকে। রমেশ মিয়া আবারও জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে আসতেই একটা লোক দেখতে পান। তাকে দেখতেই যেন প্রাণ ফিরে পেলেন রমেশ মিয়া, তাড়াতাড়ি লোকটার কাছে চলে যান এবং তাকে রমেশ মিয়ার বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে বলেন। লোকটি রমেশ মিয়াকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে রাজি হন। পথে লোকটাকে রমেশ মিয়া ঘটনাটা বলেন। ঘটনা বলতেও যেন তার গায়ের সব লোম দাঁড়িয়ে যাচ্ছিল। কিভাবে গ্রামের পথ দিয়ে তিনি যখন আসছিলেন সেই মাথা কাটা মানুষটি, কালো বিড়াল আর ওই লাশটা যেটা রাস্তার মাঝখানে শোয়ানো ছিল, সব কথাগুলো বলার পরেই রমেশ মিয়া জিজ্ঞাসা করল, এগুলোর কোনো ব্যাখ্যা তার জানা আছে কিনা।
লোকটা তাকে বলল, আমি তো মাঝে মাঝেই অনেক রাতে এ পথ দিয়ে যাই, তবে কোনোদিন তো কিছু দেখিনি, হয়তো লাশ কবর দিয়ে এসেছেন তাই এমন হয়েছে। এ কথা বলেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে লোকটি চলে যায়। ঘরে ঢুকে রমিজ মিয়া লক্ষ্য করেন তার মেয়ের গা দিয়ে কেমন জানি পচা গন্ধ বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো কবরের ভেতর পড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। রমিজ মিয়া তার মেয়েকে বললেন জামা কাপড় খুলতে, কারণ গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতে মেঝের একটা ছোট্ট হাড়ের টুকরো পড়ে যায়। হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিয়ে রমিজ মিয়া বললেন, মা তুমি এটা কোথায় পেলে? তাহেরা বলল, সে যখন কবরের ভেতর পড়ে গিয়েছিল তখন তার গায়ের উপর এটা এসে পড়েছিল, আর তখনই সে এটা নিয়ে পকেটে রেখেছিল, পরে এটা দিয়ে খেলা করবে ভেবে। মেয়ের কথা শুনে রমিজ মিয়া প্রচণ্ড রাগে মেয়েকে অনেক বকাঝকা করেন আর তাড়াতাড়ি পাশের বাড়ির হুজুরের কাছে চলে যান। হুজুরটি সব শুনে রমিজ মিয়া থেকে হাড়টি নিয়ে তাকে এক গ্লাস পানি পড়া দিয়ে নিলেন এবং বললেন, এটা একটা আঙুলের হাড়, আর এই হাড়টি তোমার মেয়ের সাথে আনার কারণেই পথে তোমাদের সাথে এমন হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে বলতে, তবে তোমার মেয়ে সেটা দেখে প্রচণ্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতি হতে পারত। সব শুনে রমিজ মিয়া সেই পড়া পানি নিয়ে বাড়ি চলে আসলেন, তবে ঠিক করলেন যে এই হাড়ের অংশটি তিনি সেই কবরে আবার রেখে আসবেন। পরদিন সকালে তিনি সে কাজটি করেছিলেন, হাড়ের এই অংশটি তিনি কবরে আবার রেখে এলেন। এরপর দিন রাতে তিনি স্বপ্ন দেখছিলেন, তার চাচা শ্বশুরের কবরের পাশে একটি গলাকাটা লাশ তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে নিয়ে বেঁচে ফিরতে পারলি, না হলে তোর মেয়েকে আর জ্যান্ত ফিরতে হতো না। আজকের গল্পটা এ পর্যন্তই। পরবর্তী গল্প শোনার জন্য লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নিজের জানা কোনো ভূতের গল্প আমাদেরকে শেয়ার করার জন্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।